নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু আর আপনারা দেখছেন এসএস ওয়েবস। আজকে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি হিডেন সেটিংস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই সেটিংসটি যদি আপনি করে রাখেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না। আপনার হোয়াটসঅ্যাপ নম্বর বা পাসওয়ার্ড জানলেও কেউ কোনো দিন অন্য কোনো ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না। তো কী সেই সেটিংস জানতে চাইলে অবশ্যই দেখুন ছোট্ট এই ভিডিওটি। সকলের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে ভিডিও দেখা এবং সাবস্ক্রিপশান সম্পূর্ণ ফ্রি, তাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকমই সব দুর্দান্ত আপডেট নিয়ে এলে আপনার কাছে সব থেকে আগে নোটিফিকেশান চলে যায়। তো আসুন দেখি কী সেই সেটিংস। আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করুন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, সেটিংসে আসুন। সেটিংস ওপেন করলাম, এখানে আপনি অ্যাকাউন্টসে ক্লিক করুন। দেখুন তিন নম্বর সেটিংস আছে টু স্টেপ ভেরিফিকেশান, আপনি টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করুন। ক্লিক করার পরে তলায় দেখুন এনাবেল করে দিন। দেখুন একটি সিক্স ডিজিটের পিন নম্বর আপনাকে দিতে হবে। আমি সোজা একটি দেখিয়ে দিচ্ছি, ইজি পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 দিলাম। কনফার্ম করে দিন, 1 2 3 4 5 6 কনফার্ম। এখানে আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন অথবা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডি দিলে কী হবে, পরবর্তীকালে আপনি যখন অন্য কোনো ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন যদি কোনো কারণে এই পাসওয়ার্ডটি ভুলে যান আপনি ইমেলে এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পরে আপনি নেক্সট করুন, কনফার্ম ইমেল আইডি, আবারও একবার কনফার্ম করে দিন, দিয়ে সেভ করুন। দেখুন টু স্টেপ ভেরিফিকেশান ইজ এনাবেলড, তলায় ডান হয়ে গেছে, টু স্টেপ ভেরিফিকেশান অলরেডি আপনার এনাবেল হয়ে গেছে। এখান থেকে আপনি ডিসেবল করতে পারবেন, যদি আপনি মনে করেন পিন নম্বর চেঞ্জ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এখান থেকে আপনি বেরিয়ে আসুন। এই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেছে এবং আপনি এখন সব দিক থেকে সিকিউর। কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কোনোভাবেই খুলতে পারবে না বা ওপেন করতে পারবে না। আপনার কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই অবশ্যই এই সেটিংসটি করে নিন হোয়াটসঅ্যাপে, আপনি সিকিউর থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।